পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকের বাজারপাড়ার ফতেপুর ব্রিজ প্রায় 5 বছর ধরে বেহাল অবস্থা। ফলে গ্রামবাসীদের চলাচল করা খুবই অসুবিধা হচ্ছে। গ্রামবাসীরা বরংবার পৌর প্রধানকে আবেদন করেও কোনো ফল হয়নি। আমি আরদিনা খাতুন, এই আমার সমুদয়। এই ব্রিজের সমস্যা কতদিন ধরে চলছে? সমস্যা চলছে অনেক দিন থেকে, নি তিনবার রিপেয়ারিং হয়েছে। 18 মাস থেকে বেশি সমস্যা হচ্ছে যে পাবলিক যাতায়াত করছে কিন্তু কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছে না, অ্যাম্বুলেন্সে যেতে পারছে। এর আগে কি কোনো গাড়ি যেত? এর আগে মোটর সবাই সব গাড়ি যেত, লরি ফরি সবই যেত। এই রাস্তা দিয়ে কতজন মানুষের দৈনিক? হ্যাঁ, দৈনিক ধরো 75,000 মতো লোক যাতায়াত। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া বাজারপাড়ার উপর দিয়ে বয়ে গেছে কান্দোয়া নদী। এই নদীর উপরে অবস্থিত ফতেপুর ব্রিজ। ব্রিজটি 5 বছর ধরে কোনো রকমভাবে দেখভাল করা হয়নি। বর্তমানে বেহাল অবস্থা, মানুষ আর ছোটোখাটো যানবাহন ছাড়া কোনো কিছু চলাফেরা করে না। কোনো এমার্জেন্সি রোগী নিয়ে যেতে পারছে না, ব্রিজ দিয়ে গরুহাটা দিয়ে ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, ব্রিজটা অবস্থা নিচে ভেঙে গেছে, ব্রিজটা নতুন করে তৈরি করে দিলে ভালো হবে। এখানকার স্থানীয় বাসিন্দার কি সমস্যা হচ্ছে? স্থানীয় বাসিন্দাদের সমস্যা বলতে অ্যাম্বুলেন্স আসছে না, সমস্যা আর কিছু নাই, উপরে যাতায়াত মালটাল আসছে না, এই করে ব্রিজ ঘিরে রেখে দিয়েছে। এর জন্য আপনারা কি কোথায় অ্যাপ্লাই করেছিলেন? এই করে অ্যাপ্লাই করছে, ইনকোয়ারি করে গেছে, 7-8 বার ইনকোয়ারি করে গেছে। রোজ এই ব্রিজের উপর দিয়ে 75 থেকে 1 লাখ লোক যাতায়াত করে। রোজই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকে। কখনো গাড়ি উল্টে যায় বা কখনো পথচারী দুর্ভোগে পড়ে। ব্রিজটি 2-3 বার রিপেয়ারিং করা হয়েছে বটে, কিন্তু তাতে ভালো ফল হয়নি। গ্রামবাসীরা চাই ব্রিজটি নতুন করে ঠিক করা হোক। এই ব্রিজটা যদি হয়ে যায় আমাদের খুবই সুবিধা হবে, বিশেষ কারণে এখানে এমার্জেন্সি কোনো পেশেন্ট হয়ে গেলে আমরা নিয়ে যেতে পারি না হসপিটালে, আমাদেরকে অনেক দূর দিয়ে গরুহাটা হয়ে হসপিটালে আমাদেরকে পৌঁছাতে হয়। এই ব্রিজের উপর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? তো হতেই থাকে, রেলিং ভেঙে সরু ব্রিজ ছোটো কারণে হতেই থাকে। আর এই ব্রিজটার জন্য কি আপনারা কোনো সরকারি জায়গায় অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ করেছিলাম, তারা বলছে তো যে হবে এভাবে চলে যাচ্ছে। আমি এই সমস্যাটি নিয়ে পৌর প্রধান শেখ আকবর মহাশয়ের সঙ্গে দেখা করতে যাই, কিন্তু তার সঙ্গে দেখা হয়নি। তারপর তাকে ফোন করি, ফোনে উনি বলেছেন ব্রিজের বাজেট ইত্যাদি DM অফিসে পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই ব্রিজ ঠিক হয়ে যাবে। উলুবেড়িয়া বাজারপাড়ার লোকজনেদের দাবি, ফতেপুর সেতু পুনরায় নতুন করে সারানো হোক। এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, কাউন্সিলর শেখ আকবর 9231308993 নাম্বারে ফোন করে বারে বারে অনুরোধ করুন। আমি আরদিনা খাতুন, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা ইন্ডিয়া আনহারের পক্ষে।